position of lone pair, bond length and bond angles in TVP geometry. From the above examples, it is concluded that in TVP, the lone pairs preferably occupy the equatorial position. আমরা উপরে যে কটা এক্সাম্পল দেখলাম সব কটা এক্সাম্পলই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোন পেয়ারগুলো কিন্তু ইকুয়েটোরিয়াল পজিশনে বসেছে, লোন পেয়ারগুলো কিন্তু ইকুয়েটোরিয়াল পজিশনে স্টেবিলিটি পাচ্ছে। তাহলে লোন পেয়ারগুলো টিভিপি স্ট্রাকচারে সবসময় কিন্তু ইকুয়েটোরিয়াল পজিশনে থাকবে। দ্য এলপি ইকুয়েটোরিয়াল বিপি অ্যাক্সিয়াল রিপালশন মেক্স দ্য অ্যাক্সিয়াল বন্ড longer and x axial a x equatorial bond angle less than 90 degree. The axial bond ta kintu equatorial plane e je lone pair royeche tar theke beshi repulsion face korche karon tara 90 degree angle e thake equatorial plane e je lone pair royeche tar sathe. Phole ei axial position e je bond royeche এরা কিন্তু বেশি রিপালশন ফেস করে ফ্রম দিস লোন পেয়ার দেন এই ইকুয়েটোরিয়াল প্লেনে যে এসএফ বন্ডগুলো রয়েছে, যার জন্য এই যে রিপালশনটাকে মিনিমাইজ করার জন্য এই বন্ডের অ্যাক্সিয়াল বন্ডের বন্ড পেয়ারগুলো কিন্তু টুয়ার্ডস এক্স মুভ করে, যার জন্য অ্যাক্সিয়াল বন্ডগুলো কিন্তু লঙ্গার হয়। আবার যেহেতু এই অ্যাক্সিয়াল বন্ডগুলো বেশি রিপালশন ফেস করে ইকুয়েটোরিয়াল লোন পেয়ার থেকে, সেজন্য এরা কিন্তু মুভ করে যায় ইকুয়েটোরিয়াল বন্ডের দিকে। সেই কারণে এই যে অ্যাঙ্গেলগুলো কিন্তু সবসময় কি হয় লেস দেন 90 ডিগ্রি হয়। ফোর্থ স্টেক নাম্বার 6 BP4 and LP2. কি হয় এক্সাম্পল হচ্ছে XEF4, ICL4 মাইনাস, BRF4 মাইনাস, এদের সবার ক্ষেত্রে কিন্তু বন্ড পেয়ার চারটে আর লোন পেয়ার দুটো, এক্ষেত্রেও দুটো স্ট্রাকচার পসিবল। কি হতে পারে যে লোন পেয়ারগুলো পাশাপাশি থাকতে পারে, সিরিজ পজিশনে থাকতে পারে, অথবা লোন পেয়ারগুলো ট্রান্সপজিশনে থাকতে পারে। স্ট্রাকচার ওয়ানে তারা ট্রান্সপজিশনে রয়েছে, স্ট্রাকচার টুতে তারা সিজ পজিশনে রয়েছে। এবারে যদি আমরা এখানে রিপালশনসগুলোকে কনসিডার করি তাহলে দেখতে পাচ্ছি এক নম্বর স্ট্রাকচারে কিন্তু কোনো এলপি এলপি রিপালশন নেই, কারণ তারা এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে রয়েছে। আমি আবার বলছি যে আমরা কিন্তু 90 ডিগ্রি রিপালশনকে কনসিডার করছি। এই এলপি এলপি রিপালশনটা কিন্তু 2 নম্বর স্ট্রাকচারে এক্সিস্ট করছে, সেটা কটা? একটা এলপিএলপি রিপালশন। 1 নম্বর স্ট্রাকচারে এলপিপি রিপালশন দেখতে পাচ্ছি 8টা। তাহলে কোথায় সেই 8খানা? এই অ্যাক্সিয়াল পজিশনে যে লোন পেয়ার রয়েছে, ওপর দিকে যে অ্যাক্সিয়াল পজিশনে যে লোন পেয়ারটা রয়েছে, সেটা ইকুয়েটোরিয়াল প্লেনে যে চারটে এক্সিএফ বন্ড রয়েছে তার সবার সাথে 90 ডিগ্রি রিপালশন দিচ্ছে। সিমিলারলি যে নিচের দিকে যে অ্যাক্সিয়াল পজিশনে যে লোন পেয়ারটা রয়েছে সেটা কিন্তু এই ইকুয়েটোরিয়াল প্লেনে সবার সাথেই সব কটা XEF4 বন্ডের সাথেই কিন্তু এলপিবিপি ইন্টারাকশন দিচ্ছে। তাহলে টোটাল 4টে এলপিবিপি ইন্টারাকশন হচ্ছে। আমি যদিও বলছি যে এখানে অ্যাক্সিয়াল আর ইকুয়েটোরিয়াল টার্ম দুটোকে ইউজ করলাম, অক্টাহাইড্রাল ক্ষেত্রে এভাবে এই টার্ম দুটো ইউজ করা যায় না, কিন্তু এটা বোঝানোর জন্য এখানে ইউজ করলাম। এলপিপি রিপালশন 2 নম্বর স্ট্রাকচারে আছে 6খানা। কি করে আসছে এই 6খানা এলপিপি রিপালশন? ইকুয়েটোরিয়াল প্লেনে যে দুটো লোন পেয়ার রয়েছে এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সিয়াল পজিশনে যে XEF বন্ডগুলো রয়েছে তাদের সাথে দুটো 90 ডিগ্রি ইন্টারাকশন দিচ্ছে। তারা তার পাশের সাথে একটা ইন্টারাকশন দিচ্ছে, পাশের XEF বন্ডের সাথে একটা ইন্টারাকশন দিচ্ছে। তাহলে প্রত্যেক কটা লোন পেয়ার কিন্তু 3টে ইন্টারাকশনে ইনভলভড। তাহলে দুটো লোন পেয়ার টোটাল 6টা ইন্টারাকশনে ইনভলভ হয়ে রয়েছে। বিপিপি ইন্টারাকশন কতগুলো আছে? বিপিপি ইন্টারাকশন আছে 5খানা।
পাঁচখানা পিপিপি ইন্টারাকশন কী করে, অ্যাক্সিয়াল পজিশনে যে এফগুলো রয়েছে, এক্সি এফ বন্ডগুলো রয়েছে, সেগুলো ইকুইটোরিয়াল প্লেনে সবার সাথেই 90° ইন্টারাকশনে ইনভলভ রয়েছে। ফলে উপরের দিকে যে এক্সি এফ বন্ডটা রয়েছে, এটা কিন্তু এই দুটো এক্সি এফ যেগুলো কিনা প্লেনে রয়েছে উইথ দ্য লোন পেয়ার, সেই দুটোর সাথে টোটাল দুটো বন্ড পেয়ার বন্ড পেয়ারে পছন্দ দিচ্ছে। সিমিলারলি নিচে যে এক্সি এফ বন্ডটা রয়েছে অ্যাকচুয়াল পজিশনে, অ্যাকচুয়াল পজিশনে যে এক্সি এফ বন্ডটা রয়েছে, সেটা কিন্তু এই এক্সি এফ সাথে একটা আর এই এক্সি এফ এর সাথে আর একটা রিপালশন দিচ্ছে। টোটাল চারটে রিপালশন আসলো, আর একটা রিপালশন আসছে এই এক্সি এফ, এই এক্সি এফ বন্ডের মধ্যে রিপালশন, কারণ এদের মধ্যেও কিন্তু অ্যাঙ্গেলটা কত, 90°। তাহলে টোটাল পাঁচটা ইন্টারাকশন আমরা পাচ্ছি। Thus, in moving from structure 1 to structure 2, one LPPP repulsion is converted into a BPPP repulsion, which is favorable. So, structure 1 থেকে স্ট্রাকচার টু তে যাচ্ছি যখন, আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচার ওয়ানে বিপিপি রিপালশন কটা, চারটে, এখানে কটা, স্ট্রাকচার টু তে কিন্তু পাঁচটা। তাহলে এই একটা ইন্টারাকশন কোথা থেকে আসলো, এক নম্বর স্ট্রাকচারে আটটা এলপিপিপির মধ্যে একটা কনভার্ট হয়ে গেছে এই বিপিপি রিপালশনে, যেটা কিন্তু ফেভারেবল। কিন্তু কিন্তু একই সাথে আরেকটা রিপালশন কিন্তু এলপি এলপিতে কনভার্ট হয়েছে, এলপি এলপি ইন্টারাকশনে বা রিপালশনে কনভার্ট হয়েছে, যেটা কিনা আনফেভারেবল। সো ইন দিস রিগার্ড স্ট্রাকচার টু ইজ আনস্টেবল। This is why structure 1 is, structure 1 leading to a planar geometry is more stable. Similarly, ICL 4 minus has also square planar geometry having 4 bond pair and 2 lone pair. Now, I2CL6 can be viewed as combination of two ICL 4 minus units sharing an edge. That is, each ICL 4 unit is bridged by two CL atoms. Thus, around each I center, there are 4 bond pairs and 2 lone pairs, and the lone pairs are in trans direction as in XCF4. তাহলে এই I2CL6 এটাকে কিন্তু আমরা ভাবতে পারি যে দুটো ICL4 minus unit এসে তারা edge sharing করে form করেছে। Edge sharing করলে তারা কিন্তু দুখানা ক্লোরিন দিয়ে ব্রিজ করছে, যার জন্য যে একটা আই সেন্টারে চারপাশে চারটে বন পেয়ার থাকছে আর দুটো লোন পেয়ার থাকছে, যে লোন পেয়ারগুলো কিন্তু একটা আর একটা রেসপেক্টে ট্রান্সপজিশনে রয়েছে। ফর BP5 অ্যান্ড LP1, অ্যাজ ফর এক্সাম্পল TF5 মাইনাস BRF5, IF5 এটসেট্রা, এখানে কিন্তু একমাত্র একটাই পসিবল স্ট্রাকচার আছে, কারণ লোন পেয়ার কিন্তু একটা। এখন এই অক্টাইটাল পজিশনে আমরা কিন্তু কিছুক্ষণ আগে দুটো টার্ম ব্যবহার করেছি, অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়াল, আবার সাথে এটাও বলেছি যে অক্টাহেড্রালের ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল বলতে পারি না, কারণ অক্টাহেড্রাল জিওমেট্রিতে সবকটা পজিশনই কিন্তু ইকুইভ্যালেন্ট। আমরা যদি এই অক্টাহেড্রাল জিওমেট্রিটা দেখি, এখানে যদি আমরা এই প্লেনটাকে কনসিডার করি, তাহলে এই দুটো তার রেসপেক্টে অ্যাক্সিয়াল। সিমিলারলি আমরা এই প্লেনটাকে যদি কনসিডার করি, তাহলে তার রেসপেক্টে এই দুটো পজিশন অ্যাক্সিয়াল। সিমিলারলি আমরা যদি এই প্লেনটাকে কনসিডার করি, তাহলে তার রেসপেক্টে এই দুটো কিন্তু অ্যাক্সিয়াল পজিশন ডিনোট করছে। ইন অক্টাহেড্রাল জিওমেট্রি দ্য 6 পজিশনস আর ইকুইভ্যালেন্ট, হেন্স এনি পজিশন টেকেন বাই দ্য লোন পেয়ার উইল লিড টু দ্য স্কোয়ার পিরামিডাল জিওমেট্রি। তাহলে লোন পেয়ারটাকে আমরা যেখানেই বসাই না কেন, এখানে অথবা এখানে, যেখানেই বসাই না কেন, তারা কিন্তু একটাই জিওমেট্রি দেবে, সেটা হচ্ছে স্কোয়ার পিরামিডাল জিওমেট্রি। দ্য রিপালশন অ্যাট 90° বাই দ্য লোন পেয়ার অন দ্য 4 অ্যাডজাসেন্ট বন্ড পেয়ারস উইল এনফোর্স দ্য 4 অ্যাডজাসেন্ট ফ্লোরিন অ্যাটমস টু মুভ ডাউনওয়ার্ড সামহাট। কনসিকুয়েন্টলি দ্য সেন্ট্রাল অ্যাটম উইল রিমেইন আউট অফ প্লেন অ্যান্ড দ্য বন্ড অ্যাঙ্গেল উইল বি লেস দেন 90°। এখানে এই যে লোন পেয়ার, এই লোন পেয়ার, এই বন্ড পেয়ার রিপালশন জন্য এই বিআরএফ, এই বন্ডগুলো কিন্তু মুভ
করবে টুয়ার্ডস দ্য বিআর অ্যাক্সিয়াল যে বিআরএফ বন্ড রয়েছে সেই ডিরেকশনে। ফলে এই যে অ্যাক্সিয়াল বিআর ইকুইটোরিয়াল এই অ্যাঙ্গেলগুলো কিন্তু সবসময় কী হবে লেস দ্যান 90 ডিগ্রি হবে। সিমিলার কারণে কিন্তু এই বিআরটা কখনোই এই চারটে এফের সাথে একই প্লেনে থাকবে না, সবই কিন্তু হচ্ছে এই এই লোন পেয়ারের সাথে এই যে বন্ড পেয়ারগুলো রয়েছে তাদের রিপালশনের জন্য। নাও রিলেটিভ এফেক্ট অফ নন বন্ডিং অড ইলেকট্রন অ্যান্ড লোন পেয়ার, আমরা যদি তিনটে স্পিসিস নিই এনও টু প্লাস, এনও টু অ্যান্ড এনও টু মাইনাস, ইলেকট্রন কাউন্টিং করে আমরা দেখতে পারব যে এনও টু প্লাসে দুটো বিপি থাকছে, এনও টুতে থাকছে দুটো বিপি একটা অড ইলেকট্রন, আর এনও টু মাইনাস থাকছে দুটো বিপি একটা এলপি। দ্যাট ইজ দুটো বিপি এনও টুতে দুটো বিপি লিনিয়ার স্ট্রাকচার দেবে, এনও টু প্লাসের ক্ষেত্রে লিনিয়ার স্ট্রাকচার পাচ্ছি, আর এনও টু এর ক্ষেত্রে আমরা পাচ্ছি বেন্ড স্ট্রাকচার যেখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 135 ডিগ্রি। আবার এনও টু মাইনাসের ক্ষেত্রে আমরা পাচ্ছি বন্ড অ্যাঙ্গেল 115 ডিগ্রি। এখানে দেখতে পাচ্ছি যে এনও টু প্লাসে কোনো লোন পেয়ার নেই, যার জন্য এরা কিন্তু এই স্পিসিসটা রেগুলার শেপ পেল। হোয়ারাজ এনও টু এটা কিন্তু একটা অ্যাঙ্গুলার শেপ পেল, কারণ এখানে এই যে অড ইলেকট্রনটা এ কিন্তু একে বন্ড পেয়ারগুলোকে রিপালশন দিল, যার জন্য বন্ড অ্যাঙ্গেলটা ক্লোজ হয়ে গেছে। আবার এনও টু মাইনাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে লোন পেয়ার রয়েছে এই লোন পেয়ার কিন্তু বেশি রিপালশন দেবে এই বন্ড পেয়ারগুলোকে, যার জন্য এই বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু আরও বেশি ক্লোজ হয়ে যাবে। দ্য ভ্যারিয়েশন ইন বন্ড অ্যাঙ্গেলস আর অবজার্ভ সিন্স দ্য লোন পেয়ার ইজ মোর রিপিলিং দ্যান অড ইলেকট্রন, দ্যাট ইজ রিপালসিভ ইন্টারাকশন ইজ ইন দ্য অর্ডার এলপি বিপি ইজ গ্রেটার দ্যান অড ইলেকট্রন বিপি গ্রেটার দ্যান বিপি বিপি। এই লোন পেয়ারটা কিন্তু বিপি বিপির সাথে ইন্টারাকশন, এই দুটো বিপির সাথে ইন্টারাকশন বেশি দিচ্ছে, যার জন্য এই বন্ড অ্যাঙ্গেলটা বেশি ক্লোজ হচ্ছে, কারণ অড ইলেকট্রন পেয়ার কিন্তু এত বেশি ইন্টারাকশন দিতে পারছে না যেটা একটা লোন পেয়ার দিতে পারে। একই জিনিস আমরা দেখতে পাবো যদি CH3 প্লাস, CH3 ডট আর CH3 মাইনাস স্পিসিস আমরা নিই।